নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মোনা পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে গ্রাম বাংলার হার হিম করা ভূতের গল্প, বেলপাহাড়ি কুঠিরে এক রাত। আজকের গল্প পাঠে রয়েছে শুভধর, অন্যান্য চরিত্রে মৌমিতা, বাল্মীকি, সৌরভ, রৌনক এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, বেলপাহাড়ি কুঠিরে এক রাত। ডিসেম্বরের কনকনে ঠান্ডায় দুদিনের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল রাহুল, অশেষ আর ধীমানের। তবে ধীমান ছুটি পায়নি বলে অবশেষে একদিনের ডে আউটিংয়ে বেরিয়ে পড়ল তিন বন্ধু। ডেস্টিনেশন বেলপাহাড়ির জঙ্গল। ঝাড়গ্রাম হয়ে অনেক বন জঙ্গল পেরিয়ে তারা পৌঁছল বেলপাহাড়ির কোলে। রাহুল ড্রাইভ করছিল, স্পিকারে চলছিল তাদের ফেভারিট কিছু গান। ধীমান আর অশেষ অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল। রাহুল গাড়িটা থামিয়ে বলল, ভাইরা এবার তো ওঠ, আমরা যে পৌঁছে গেলাম। ধীমান আর অশেষ অনেক কষ্টে চোখ খুলে তাকাল। ও মাই গড, চলে গেলাম, এ তো অনেক কাছেই রে, মাত্র 11টা বাজে, বাড়ি থেকে তো বেরোলাম ওই 8টা নাগাদ। আরে ওই জন্যই তো এইখানটাতে প্ল্যান করলাম রে, যাতে তাড়াতাড়ি পৌঁছে সারাটা দিন আমরা এনজয় করতে পারি, আর বেশি সকালে উঠতে হয়নি, যেটা তোদের আবার খুব অপছন্দের। ধীমান বলল, হ্যাঁ তাই তো, যে সকাল 7টায় উঠেছি, উঠেই আমার কাছে সকাল, বুঝলি। হ্যাঁ বেশ বুঝলাম, তা সারা রাস্তা তো ঘুমিয়ে নিলি, মানে মেক আপ তো হয়েই গেল তোদের ভোরের ঘুমটা। ও তোরা পারিস কিন্তু মাইরি, হ্যাঁ ঘুরতে এসেছিস, কোথায় দেখতে দেখতে যাবি তা নয়, এতটা লং ড্রাইভ ভাই, সাথে কি দারুণ সব রাস্তা পেরিয়ে এলাম আমরা জানিস, জঙ্গল আর জঙ্গল, ও তার সাথে আমার ফেভারিট গান, আর তোরা ধুল ধুস, যত সব বোরিং পাবলিক। বেশ তাই না হয়, জানিস তো না আর কি কাজের প্রেশার, টানা 15 দিন অফিস করেছি, নো হলিডে। এনিওয়ে এখন আর কাজের কথা না, এখন ফুল এনজয় হবে। ভাই ওই দিকটা যাবি, কি সুন্দর রে দেখ। আরে ভাই আমরা তো ওই দিক দিয়ে এলাম এখানে, আবার ফেরার সময় যাব, কেমন? কিছুটা হেঁটেই বেলপাহাড়ির বাগান বাড়ি গোলাপ। ওরা সেখানে প্রবেশ করতেই একজন কর্মচারী বলল, স্যার গাড়িটা এখানে নিয়ে আসুন, এই বাগানের পাশেই থাকুক, অনেক তো জায়গা আর এখানে পার্কিং চার্জ নেই। রাহুল গাড়িটা বাগান বাড়ির পাশে এনে রাখল, তিনজনে আরাম করে বাগানে একটা চেয়ারে বসল। একজন কর্মচারী এসে তিনজনকে শরবত আর জলখাবার দিল। রাহুল তাকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই কী কী সাইট সিন আছে একটু বলো তো, এই খেয়েই আমরা কিন্তু বেরিয়ে যাব। আগে স্যার অনেকগুলো ফলস আছে, লেক আছে, আর পাহাড় ট্রেকিং করতে পারেন, ওখানে সাইট সিনটা দারুন। ব্যাস আর কি চাই, অনেক কিছুই তো আছে, তাহলে তুমি কি আমাদের সাথে যাবে ভাই? আসলে আমরা তো এখানে কিছু চিনি না, আর ওই গুগল ম্যাপে ভরসা করে ঘুরতে আমরা একেবারেই পছন্দ করি না। আচ্ছা তোমার নাম কি ভাই? আমার নাম গগন। আচ্ছা ঠিক আছে আমি যাব আপনাদের সাথে, আপনারা খেয়ে নিন, আমি 8 ঘন্টার মধ্যেই আসছি। জঙ্গল পাহাড় আর ফলস ঘুরে বেশ কাটলো দিনটা তিনটে বন্ধু। তারপর দিনের শেষে তিনজনেই বেশ ক্লান্ত, হালকা গান শুনতে শুনতে কিছুটা ঝিমোতে ঝিমোতে বাগান বাড়ি ফিরছিল তারা। বিকেল 5টা হতেই চারিদিকে অন্ধকার, ডিসেম্বরের শীতে এটাই স্বাভাবিক, আর জঙ্গলে তো যেন আরও তাড়াতাড়ি সন্ধে নামে। রাহুল ড্রাইভ করতে করতে গুনগুন করে গান করছিল, হঠাৎই বলল, ভাই সন্ধে তো নেমেই গেল, তাহলে কি আমরা এবার বাড়ি ফিরবো নাকি? কি গগন আর কি কিছু দেখার আছে এখানে? হ্যাঁ দাদা আছে তো অবশ্যই, তবে এখানে অন্ধকার নেমে গেলে আর কোথাও গিয়ে লাভ নেই,
এমনিতেই 6টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, আর আপনারা তো ফিরবেন, তাই বাগান বাড়ি পৌঁছে চা খেয়ে বেরিয়ে পড়েন, নয় এখানে একবার হাতির পাল বেরিয়ে গেলে আটকে যাবেন। তাছাড়া এসব রাস্তাও ভালো নয়, নানা রকম বিপদ থাকে। গগনের কথা শেষ হতেই গাড়িটা জোরে ব্রেক মেরে থামিয়ে দিল রাহুল। সবাই অবাক হলো। অশেষ জিজ্ঞেস করলো, কি হলো রে এই অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে গেলি যে? কেউ আমার গাড়ির তলায় এসেছে। হ্যাঁ, তোর বিশ্বাস কর, আমি দেখলাম গাড়ির লাইটে যা মনে হলো একটা মেয়ে। ধীমান চারিদিক দেখে বলল, দূর কোথাও কেউ নেই, কি দেখতে কি দেখেছিস? যা অন্ধকার নেমেছে ভুল তো হতেই পারে। না ধীমান, আমি সত্যিই দেখেছি, আমার গা সব কাঁপছে। চল না, চল চল একটু নেমে দেখি, চল না ভাই। হ্যাঁ হ্যাঁ চল চল। এ ভাই সবাই নাম একবার, ওর অন্তত সান্ত্বনার জন্য নাম। তবে গগন ভাই দেখ মাঝ রাস্তায় নামছি, কিন্তু কিছু হবে না তো, মানে জঙ্গল এরিয়া তো, তাই জিজ্ঞাসা করছি। না না স্যার, আমি তো আছি, চলুন নেমে দেখি কি ব্যাপার। গাড়ি থেকে নেমে চারপাশ ভালো করে দেখতে লাগলো সবাই। গাড়ির তলাতে কিছুই ছিল না, এমনকি কোথাও কেউ নেই। অশেষ বলল, কি রে এবার শান্তি হয়েছে তো, এবার চল। গাড়িতে সবাই উঠে বসল। রাহুল উঠতে যাবে এমন সময় একটা মেয়ে কোথা থেকে এসে বলল, বাবু এখানে ঘুরতে এসেছেন? চমকে তাকিয়ে রাহুল দেখল সামনে এক যুবতী দাঁড়িয়ে। এলোকেশি, মাঝারি গরম, গায়ের রং শ্যামবর্ণ, তবে মুখটা কেমন যেন নীল নীল। হ্যাঁ আমরা ঘুরতে এসেছি, এইতে বা বাড়ি ফিরব। তো আপনি কি আর কোথা থেকে এলেন আপনি এখানে? আমরা তো নেমে এতক্ষণ ধরে লক্ষ্য করেও কাউকে কোথাও দেখতে পাইনি, তাহলে আপনি? আমি তো এখানেই থাকি, আর এইভাবেই সবার সাথে এসে গল্প জমাই। তা আপনারা কলকাতা যাবেন তো? হ্যাঁ, তবে আপনি কি করে জানলেন? আরে এই আর এমন কি ব্যাপার, এখানে তো কলকাতার লোকেরাই বেশি আসে। আচ্ছা ঠিক আছে, আমাদের এখন গল্প করার সময় নেই, অনেক দূর ফিরতে হবে, তুমি এসো। এই রাহুল গাড়িতে উঠে বসতো ভাই, দেরি হয়ে যাবে কিন্তু। তোমরা তো আজকে ফিরতে পারবে না বাবুরা। মানেটা কি? হ্যাঁ আচ্ছা আপনি কে বলুন তো, আনশান বুকে যাচ্ছেন তখন থেকে, আসুন এবার। এই রাহুল চল তো। রাহুল কথাটা হালকাভাবে নিতে পারল না, গাড়িতে না উঠে সে মেয়েটাকে বলে উঠল, তুমি সব কি বলছো, আর আমরা ফিরতে পারবো না মানে? এই কে তুমি বলো তো, কোথা থেকে এলে তুমি? আমি ছিলাম ওই যে ওইদিকে যে পাহাড়টা আছে ওখানে একটা জঙ্গলেই আমি থাকি, তবে এই অন্ধকারে আপনারা দেখতে পাবেন না। ভাই চল রে, এখনো দাঁড়িয়ে আছিস যে? জানিস আমার যেন কেন মনে হলো যে এই মেয়েটাই আমার গাড়ির তলায় এসে পড়ল। হ্যাঁ রে, অনেক ভেবেই কথাটা বলছি আমি, কি তো দেখলাম বলে মনে হলো। কি যে বলিস ভাই, আরে ওই মেয়েটা তো দিব্যই আছে, দেখলি তো কত কথা বললো আমাদের সাথে, আর তলায় এলেই বা কি কথা বলতে পারতো? তাহলে বলতে হয় ওর ভূত আমাদের সাথে কথা বলছিল। আর তাছাড়া আমরা সবাই নেমে দেখেছি তো রাহুল, কোথাও তো কেউই ছিল না, তোর নিশ্চয়ই কোনো একটা কিছু ভুল হয়েছে। এখন ওসব না ভেবে একটু তাড়াতাড়ি চল না প্লিজ, চল চল। হ্যাঁ রে, তাড়াতাড়ি না বেরোতে পারলে কাল আবার অফিসটা মিস হয়ে যাবে, এই অনেক কষ্টে একটা দিন ছুটি পেয়েছি, কাল না গেলে আমারই চাপ বেড়ে যাবে। রাহুল আর কিছুই বলল না, তবে আবারও কিছুটা যাওয়ার পর জোরে গাড়িটা থামিয়ে চিৎকার করে উঠল সে। আবার সেই মেয়েটা, তোর বিশ্বাস কর, আমি দেখলাম ও গাড়ির সামনে এসে ছিটকে পড়ল। এই চল তো সবাই বাইরে গিয়ে একবার দেখি, কখন থেকে যা নাটক শুরু করেছে আর সহ্য হচ্ছে না। সত্যি রাহুল তুই না? সবাই গাড়ি থেকে বেরিয়ে আবার ভালো করে দেখতে লাগলো।
তবে রাহুল গাড়ির সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল, কারণ কেউ কিছু দেখতে না পেলেও রাহুল পরিষ্কার দেখতে পাচ্ছিল তাদের গাড়ির সামনের চাকায় টকটকে লাল রক্ত। অশেষ রাহুলের কাঁধে হাত রেখে বলল, ভাই তোর জন্য আবার ভালো করে সব দেখলাম, তবে কোথাও তো কিছুই নেই, তোর নিশ্চয়ই কোনো একটা ভুল হয়েছে। আজ তো আমরা নেশাও করিনি ড্রাইভ করে ফিরবো বলে, তাহলে এরকম সজ্ঞানে ভুলভাল কেন বকছিস বলতো? চল এবার অনেক হয়েছে চল তো। রাহুল গাড়ির চাকার দিকে আঙুল দেখিয়ে বলল, তবে ওটা কি? সবাই ওর কথায় তাকিয়ে দেখল, তবে কেউ কিছু দেখতে পেল না। কোথাও কিছু নেই রাহুল। আছে আছে আছে, ওই 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 চাকায়, ওই চাকায় রক্ত লেগে আছে, দেখতে পাচ্ছিস না? আর যদি নাই দেখিস তবে আমি আমি একা কেন দেখছি? তোর কি হয়েছে বলতো, কেন এরকম করছিস তুই, আর চাকায় রক্ত দেখছিস মানে? এ রাস্তায় অনেকেই অনেক কিছু দেখে স্যার, গ্রামের রাস্তা তো, তাও আবার জঙ্গল, এসব জায়গায় ভূত প্রেত আছে বই কি? তবে আপনারা শহুরে মানুষ, এই সব হয়তো মানবেন না। আর রাহুল স্যার যেটা দেখেছেন সেটা কি আর মিথ্যে বলছেন? উনি সত্যিই হয়তো গাড়ির চাকায় রক্ত দেখেছেন, আর গাড়ির তলায়ও কাউকে আসতে দেখেছেন, এটা আপনারা না মানলেও আমি বিশ্বাস করি। ওনাদের চোখে মুখে সেই ভয়ের ছাপ স্পষ্ট, এমনি তো কেউ এইভাবে ভয় পায় না। হ্যাঁ ভাই, আমি সত্যি কথাই বলছি, বিশ্বাস করো আমাকে, আমি সত্যিই দেখলাম ওই দুই চাকা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর আর ওই মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটাই আমার গাড়ির সামনে এসে ঝাঁপিয়ে পড়ল, আর আমি ব্রেক মারতেই ও তলায় পড়ে গেল। তবে বাইরে বেরিয়ে আমি কাউকে দেখলাম না কেন? গগন গগন, তবে কি তুমি বলতে চাইছো? ও স্যার, আমার মনে হয় এসব নিয়ে আর না ভাবাই ভালো, ঠাকুরের নাম করতে করতে বাকি রাস্তাটা চলে চলুন, আর কিছু হবে না। সবাই গাড়িতে উঠে বসলে রাহুল ভয় ভয় বলল, বিমান তুই তো ভালো ড্রাইভ করিস ভাই, আমি না আর ড্রাইভ করতে পারবো না, হাত পা কাঁপছে আমার, দেখ প্লিজ এবার তুই ড্রাইভ কর, তোরা মান আর না মান আমি তো জানি আমি কি দেখেছি বল। রাহুল পেছনের সিটে গিয়ে বসল, ধীমান আর কিছু না বলে সামনের সিটে বসে গাড়ি স্টার্ট করল। কিছুক্ষণেই তারা বাগানবাড়ি গোলাপে পৌঁছে গেল। সেখানে পৌঁছতেই গগন বলল, আপনারা একটু বসুন স্যার, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ প্লিজ নিয়ে এসো, মাথাটা খুব ধরেছে এমনিতেই। একটু কফি হলে ভালো হতো, কি বলিস? হ্যাঁ আচ্ছা, চা কফি দুটোই আনছি। আর রাহুল স্যার আপনি কি নেবেন? রাহুল এক মনে কিছু ভেবেই চলেছিল, গগনের কথায় কোনো উত্তর দিল না। অশেষ রাহুলের হয়ে গগনকে বলল, তুমি বরং একটা কফি আনো, ও কফি প্রেফার করবে। গগন চলে গেলে অশেষ রাহুলের হাতটা টেনে বলল, কি রে এখনো কি ভাবছিস বলতো, দেখ যা দেখেছিস ওসব মনে রেখে কি কোনো লাভ আছে? শুধু শুধুই তুই চিন্তা করছিস। তাছাড়া কি দেখতে কি দেখেছে, আর ও যা বলছে ওর কথায় কোনো যুক্তিই নেই, অন্তত আমি বিশ্বাস করি না। যাই হোক শোন, এই চা কফি খেয়েই কিন্তু আমরা বেরোবো, আর রাহুল গাড়ি আমি ড্রাইভ করব, ডোন্ট ওয়ারি, তুই শুধু এইসব অলীক চিন্তা থেকে বেরিয়ে আয় প্লিজ ভাই। এবার চা কফি খেয়ে এই তিনজনে বেরোনোর জন্য প্রস্তুতি নিল। গগন যাওয়ার সময় বলল, স্যার আমাদের ম্যানেজার একটু ব্যস্ত ছিলেন তাই আসতে পারেননি, তবে আপনাদের আবার আসার জন্য অনুরোধ জানিয়েছেন, আর আর এই রাতের খাবারটা আপনাদের জন্য প্যাক করে দিতে বললেন। ও সো সুইট, ইনি তো খুব ভালো মানুষ দেখছি, নয় রাতের খাবারটা তো প্যাকেজের বাইরে, এটা তো এক্সট্রা পাওনা, ওনাকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানিও, আর অবশ্যই আমরা আবার আসব, খুব ভালো লেগেছে তোমাদের আপ্যায়ন। আসলাম তাহলে, আশা করি রাস্তায় কোনো বাধা পাবো না, বেশি তো বাজে না? হ্যাঁ স্যার আমি খবর নিয়েছি, রাস্তা এখন একদম ঠিক আছে, সবে তো 6:30, আপনারা আরামে বেরিয়ে যাবেন, তবে
একটু সাবধানে যাবেন, আর কোনো অসুবিধায় পড়লে আমায় ফোন করবেন। হ্যাঁ, কথা মতোই ধীমান গাড়ি ড্রাইভ করছিল, আর বাসে বসেছিল অশেষ। রাহুল ডিস্টার্ব ছিল বলে ওকে সামনে বসতে বারণ করে অশেষ আর ধীমান, তাই ও একাই পেছনে বসেছিল। কিছু দূর ড্রাইভ করার পরে ধীমান বলল, ভাই রাহুল, আমি তো এতক্ষণ গাড়ি চালালাম, ওই কোথাও তো কিছু দেখলাম না, তা ভূত কি শুধু তোর গাড়ির নিচেই আছে নাকি? হেসে উঠল ধীমান আর অশেষ। তবে রাহুল কিছুই বলল না, ধীমানও চুপ করে গেল। তবে আর কিছুক্ষণ গাড়িটা যেতেই রাহুল হঠাৎই চিৎকার করে বলে উঠল, ভাই দাঁড়া, হে এক্ষুনি দাঁড়া, প্লিজ প্লিজ দাঁড়া ধীমান। আবার কি হলো, পিছনে বসেও সামনে কিছু দেখলি নাকি? সামনে না, সামনে না, সামনে না, আমার আমার পাশে কেউ ছিল, বিশ্বাস কর আমি জানলার দিকেই তাকিয়েছিলাম, হঠাৎই হঠাৎই আমার হাতে যেন খুব হাত রাখলো, একটা একটা নরম ছোঁয়া, চমকে উঠে তাকাতে দেখি কেউ নেই, কেউ নেই, তবে আমি আমি অনুভব করলাম কেউ ছিল আমার পাশে, কেউ ছিল, বিশ্বাস কর, বিশ্বাস কর ধীমান। এসব কি হচ্ছে রাহুল? এতক্ষণ বলছিলি সামনে কেউ ছিল, সেই কারণেই তোকে পেছনে বসালাম, আর এখন বলছিস তোর পাশে কেউ। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছেটা কি তোর? দেখ, কোথাও একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, ও এমনি এমনি এসব কেনই বা বলবে? আর এই ফাঁকা জঙ্গলের রাস্তায় এই ঘোর অন্ধকারে কোনো কিছুই অবিশ্বাস্য নয় ধীমান, অন্তত আমি ওর কথা উড়িয়ে দিতে চাই না। থ্যাংকস, থ্যাংকস, অন্তত অশেষ তুই আমাকে বুঝেছিস। দেখ, আমি তো এসব কোনোদিনও মানিনি, তবে যেগুলো আমি ফিল করছি আমি সেগুলো অস্বীকার করি কি করে বলতো? এখন কে ধরলো আমার হাতটা বল, আর ওই মেয়েটা, ওই বা কে ছিল বলতো? দেখ, এইসব নিয়ে আর মাথা ঘামাস না প্লিজ, আমি অবিশ্বাস করছি না, তবে এইসব ভেবে তো বিশেষ লাভ নেই, আর আড়াই ঘন্টার মধ্যেই তো কলকাতায় পৌঁছে যাবি, ব্যাস সব ভূত টুত হাওয়া, ওখানে গিয়ে তো আর কেউ দেখা দেবে না তোকে, সো রিল্যাক্স, রিল্যাক্স ভাই, রিল্যাক্স। তোর কাছে যদি কোনো ঠাকুরের ছবি বা বই থাকে ওটা নিয়ে বসে থাক, আর কিচ্ছু হবে না, রিল্যাক্স হয় একটুখানি। রাহুল মোবাইলটা বের করে ঠাকুরের ছবি বের করে বসল। ধীমান আবার ড্রাইভ করতে শুরু করল, তবে প্রতিপদেই যে বিপদ ওদের জন্য অপেক্ষা করছিল ওরা হয়তো কল্পনাও করতে পারেনি যে সামনের সময় ওদের জন্য আরও কতটা ভয়ঙ্কর হতে চলেছে। কিছু দূর যেতেই তারা দেখল রাস্তার মাঝে নো এন্ট্রি বোর্ড রাখা আছে, আর রাস্তাটা লম্বা বাঁশ দিয়ে আটকানো হয়েছে। তবে কোথাও কেউ ছিল না যে কাউকে এর কারণ জিজ্ঞেস করবে। তিনজনেই গাড়ি থেকে বেরিয়ে চারিদিকে দেখতে লাগলো। অশেষ বলে উঠল, দূর, এই কি হলো বলতো, আর তো কেউই নেই যে জানবো কি ব্যাপার। গগনকে ফোন কর, ও তো নিশ্চয়ই কিছু জানবে। ধীমান তাড়াতাড়ি গগনকে রিং করল। তবে ফোন বেজে যেতে থাকল, বারবার ফোন করাতেও গগনের কোনো ফিডব্যাক পাওয়া না গেলে বিরক্ত হয়ে ফোনটা নিচে ফেলে দিয়ে ধীমান বলল, উড় শালা, এবার কি হবে, এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি সারা রাত? চারপাশটা বড্ড নিচু, কেমন যেন থমথমে, মাঝে মাঝে কেমন সব আওয়াজ আসছে, কখনো ঝিঝি পোকা তো কখনো শিয়ালের ডাক। রাহুল খুব ভয় পেয়ে গাড়ির দরজা ধরে দাঁড়িয়েছিল, তারপরে বলল, ভাই এটা কি হলো বলতো, এটা কিসের সংকেত? দেখ, আমি অন্য কিছু বলতে চাইছি না, তবে এটা মানে এটা কেন হলো আমাকে বল, তার মানে কি আমাদের সাথে কোনো অতি প্রাকৃতিক শক্তি ভর করেছে? ডিসগাস্টিং, ইউ মিন সুপারন্যাচারাল পাওয়ার, রাইট? তুই আবার কি শুরু করে দিলি রাহুল, দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দে, দাঁড়া। অশেষ রাহুলের হাত ধরে বলল, তুই এইসব ভুল ভাবিস না তো, আমরা দেখছি তো কি ব্যাপার নাকি, হ্যাঁ জাস্ট রিল্যাক্স, ওকে ব্রো, জাস্ট রিল্যাক্স। অশেষ গগনকে আবার ফোন করল, তবে গগনের ফোন আবারও বেজেই যেতে লাগলো। এবার
অশেষও একটু চিন্তায় পড়ে গেল, সাথে একটু ভয়ও ওকে ঘিরে ধরল। ও বলে উঠল, ধীমান, ব্যাপারটা সত্যি ভয়ের, কিন্তু গগনকেও পাওয়া যাচ্ছে না, এদিকে কাউকে চিনিও না যে তাকে ফোন করব, আবার রাস্তাতেও কেউ নেই, কাকে জিজ্ঞেস করবো বলতো, আর কেই বা সাহায্য করবে আমাদের? বাগান বাড়িতেই ফিরে চল। পাগল হয়েছিস নাকি? তাও যে এক ঘন্টা এগিয়ে ছিলাম, আবার এক ঘন্টা পিছিয়ে যাবার কথা বলছিস? আরে এখান থেকে তো কলকাতা আর মাত্র দু ঘন্টা, শুধু শুধুই বা ব্যাক করবো কেন? অন্য কিছু বরং ভেবে দেখ না। দেখ, আমি ভেবেই বললাম, মেবি রাস্তা বন্ধ হয়ে গেছে কোনো কারণে, এমনি হয়তো আজ আর ফেরা হবে না, আর অন্য কোনো দিক দিয়েও তো যাওয়া যাবে না, এই একটাই তো রাস্তা। তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এই ফাঁকা রাস্তায় আর কারো সাহায্য পাবো কি? তুইও তো সেই কথাই বললি। বল, এই জঙ্গলের রাস্তায় কাউকে পাবো? শেষে কোনো পশু এসে অ্যাটাক করলে? এর চেয়ে ভালো এখান থেকে চ, আর আজ থাকলে সবচেয়ে বেশি প্রবলেম কিন্তু আমারই হবে, তাও বলছি, সব দিক দিয়ে ভেবে বলছি, সত্যি হয়তো আর কোনো উপায় নেই, তাই। হ্যাঁ, ধীমান ঠিকই বলেছে অশেষ, এটাই সেফ হবে। আর একটু পিছনে তো তবু দেখলাম যে কিছু বাড়ি ছিল মাঝে মাঝে, তবে এখানে তো তাও নেই। ফিরে চল, অন্তত এখান থেকে তো চল, এই জায়গাটা বড্ড থমথমে, কেমন যেন একটা লাগছে এখানে। তিনজনই গাড়িতে উঠে বসলো। আবার গাড়িটা ঘুরিয়ে আবার বাগান বাড়ির দিকেই যাচ্ছিল ওরা, তবে আবারও কিছু দূর যেতেই সেই নো এন্ট্রি বোর্ড দেখে গাড়ি থামালো বিমান। বলে উঠল, এটা কি হলো, এখানে রাস্তা বন্ধ কেন? ধীমান, ধীমান সামনে দেখ। ধীমান সামনে তাকিয়ে দেখল রাস্তার মাঝখানে কেউ একজন চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। এবারে ধীমানও একটু ভয় পেল, ভয় পেয়ে সে বলল, এ আবার কে, রাস্তার মাঝখানে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? চল চল তো নেমে দেখি। তিনজনই ভয় পেলেও তাদের কাছে বাইরে বেরিয়ে বিষয়টা দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা সামনে গিয়ে দেখল চাদর মুড়ি দিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে, যার মুখটা ঢাকা, তাই তাকে ভালো করে দেখা যাচ্ছে না, তবে তার বড় গোল গোল চোখ দুটো পরিষ্কার দেখা যাচ্ছে, আর সেই চোখে যেন একরাশ ক্রোধ ফুটে উঠেছে। সেই রাগে চোখের দিকে তাকিয়ে ধীমান কিছু বলতে যাবে, তার আগে সেই লোকটাই বলল, আপনারা কি কলকাতায় ফিরতেছিলেন? হ্যাঁ, তবে ওদিকের রাস্তা বন্ধ দেখেই তো এদিকে ফিরে আসতে হলো, সেই বাগান বাড়িটায় এসেছিলাম, ওদিকেই যাচ্ছিলাম, ভাবলাম আজ রাতটা ওখানেই, তবে এখানেও তো বন্ধ দেখছি, ঠিক ব্যাপারটা বুঝলাম না। না মানে এভাবে সব দিক বন্ধ হলে আমরা যাবো কোথায়? হাতির পাল বেরিয়েছে বাবু, তাই সব দিকই বন্ধ। সে কি হাতির পাল বুঝি সব দিকেই বেরিয়েছে? লোকটা মুখের চাদর সরিয়ে বলল, আপনারা কি আমাকে কথা বিশ্বাস করতেছেন না বাবুরা? তিনজনই কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইল। লোকটার চুলগুলো সাদা, আর চোখ কান দুটোই বেশ বড়, এমনকি দাঁতগুলোও বেশ বড় বড়, তবে লোকটার মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, চোখের দিকে তাকালেই যেন মনে হয় গিলে নেবে, একটা অদ্ভুত ভয়ঙ্কর রূপ তার। ধীমান ভয় ভয় বলল, না বিশ্বাস করব না কেন, তবে আমরা যে ভেসে গেছি এই রাতে, এবার যাবো কোথায়? জনবসতিপূর্ণ এলাকা তো নয়, কোথায় থাকবো? আমার বাড়ি চলেন ওই যে ওই দিকে, আসলেই হাতির পাল একবার বেরোলেই এখানে রাস্তা বন্ধ হইয়া যায়, আজ আর এই রাস্তা খুলিবেও না, তাই আপনারা নির্ভয় নির্দ্বিধায় আমাকে বাড়িতে চাইলে আসেন। প্রথমে তিনজনই একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল, তারপর আর কোনো উপায় না পেয়ে তিনজনই রাজি হয়ে যায়, আর ওই লোকটার পেছন পেছন হাঁটতে শুরু করে। লোকটা কিছু দূর যেতেই বলে ওঠে, আচ্ছা আমার বাড়িতে কিন্তু মদ খাইতে পারবেন না বাবুরা, আমাকেও একটা মাইয়া আছে,
এই কথা শুনেই রাহুল হঠাৎ দাঁড়িয়ে গেল। লোকটাও দাঁড়িয়ে গিয়ে বলল, কি হলো বাবু, দাঁড়াইয়া গেলেন যে? চলেন চলেন তাড়াতাড়ি, এখানেও কিন্তু সেই হাতির পালে রাইসার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই যত তাড়াতাড়ি ঘরে ঢোকেন ততই মঙ্গল। তিনজনই আর কিছু না বলে আবার হাঁটতে শুরু করল। তবে রাহুল খেয়াল করল লোকটার চলার ধরন ঠিক স্বাভাবিক নয়, কেমন যেন বেঁকে বেঁকে হাঁটছে। অশেষকে আস্তে করে বলল, ভাই লোকটা কেমনভাবে একটা হাঁটছে দেখ, মানে এভাবে কেউ হাঁটে নাকি? প্লিজ এখানে আর কিছু বলিস না ভাই, আমাদের কাছে এখন এনাকে ফলো করা ছাড়া আর কোনো উপায় নেই, নয় এই রাস্তায় বসে থাকতে হবে। কিন্তু সারা রাত? রাহুল চুপ করে গেল। লোকটা সামনের জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলে ধীমানও বলে উঠল তার বন্ধুদের, ইয়ে কোথায় নিয়ে যাচ্ছে বলতো, চোর ডাকাত নয় তো? শালা এমন গ্যাঁড়া কলে পড়েছি যে একে বিশ্বাস করে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও দেখতে পাচ্ছি না। একদমই তাই, চল দেখি না কোথায় নিয়ে যায়। বিপদ বুঝলে আমার কাছে একটা ছুরি আছে, দেব না হলে খুঁচিয়ে। বাহ এটা তুই ভালো কাজ করেছিস, সেই কলেজ লাইফ থেকে তোকে দেখেছি, সবসময় কাছে একটা ধারালো কিছু রাখিস তুই। লোকটা ওদের ফিসফিস শুনে দাঁড়িয়ে গেল, আর চোখে তাকিয়ে দেখে বলল, আপনারা এত কি গপ্প করতেছেন বাবুরা, এটা কিন্তু জঙ্গল, এখানে বেশি কথা কইবেন না, অনেক রকম প্রাণী থাকে এইখানে, তাছাড়া এইখানে তাদেরও বাস আছে। কাদের কথা বলছো তুমি? তাদের নাম যদি নি তাহলে আর আমার বাড়ি অবধি পৌঁছাতে পারবেন না, এখানে সব শেষ হয়ে যাবে। আপনি তো মশে ভয় দেখাচ্ছেন, দেখুন আমরা বিপদে পড়ে আপনাকে ফলো করছি, মানে আপনাকে অনুসরণ করে যাচ্ছি আর কি, কোথায় নিয়ে যাচ্ছেন কিছুই না জেনেই বিশ্বাস করে হাঁটছি আপনার সাথে, তাই বলে এইসব বলে আমাদের ভয় দেখাবেন, এটা কি ঠিক? আমাদের দুর্বলতার সুযোগ নেবেন আপনি? এটা মোটেই ঠিক হবে না। আমি যে কতটা সত্যি কথা বলতেছি সেটা কিছুক্ষণেই বুঝা চাইবেন। তিনজনেই এবার চুপ করে গেল। তবে রাহুল হাঁটতে হাঁটতে হঠাৎই দাঁড়িয়ে গেল, সবাই এগিয়ে যাচ্ছিল, ধীমান হঠাৎ খেয়াল করল রাহুল পাশে নেই, পেছনে ফিরে দেখল রাহুল একভাবে দাঁড়িয়ে আছে। ধীমান রাহুলের কাছে গিয়ে বলল, এ কি রে এখানে দাঁড়িয়ে গেলি যে? আমার সাথে তোর আর ছাড়া কেউ যেন হাঁটছিল ধীমান, আরে আমি সত্যি বলছি আমাদের কথার মাঝে খেয়াল করলাম আমার বাঁ পাশে কেউ হাঁটছিল, আমি তাকাতে দেখি কেউ কোথাও নেই, তবে আবার হাঁটতে শুরু করলে আবার ফিল করি কেউ আমার সামনে হাঁটছে, আমি আবার দাঁড়িয়ে যাই, সেও হয়তো দাঁড়িয়ে যায়, আমি জানি না পে এসব কি হচ্ছে আমার সাথে, তবে কিছু ঠিক হচ্ছে না ধীমান, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, এই লোকটা না জানি কোন বিপদের দিকে আমাদের নিয়ে চলেছে, আর আর বিপদ জেনেও আমরা ওর সঙ্গেই যাচ্ছি। চিন্তা করিস না, কিচ্ছু হবে না, আমরা তিনজনে একে অপরকে আগলে রাখবো, রাতটা কোনোভাবে কাটিয়ে দিতে হবে, ব্যাস এবার চল ভাই চল। কি এত আলোচনা করতেছেন আপনারা বলেন তো দেইনি, একবার কইলাম যে এই এলাকা ভালো নয়, চুপ থাকেন, এবার বিপদ হলে কিন্তু আমি আর বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে আপনি চলুন, আমরা আর কথা বলবো না। এই ধীমান রাহুল, এই তোরা কীসব আলোচনা করছিস তা তো জানি না, তবে পরে বরং কথা বলিস কেমন? লোকটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল তিনজনকে। ধীমান আবার বলে ওঠে, এত ডেন্স ফরেস্টে আপনি থাকেন, এখানে বাড়ি আছে নাকি, আর এখানে থাকেনি বা কী করে? লোকটা কোনো উত্তর দেয় না, শুধুই একটু মুচকি হাসে।
তারপর দু পা হাঁটতেই সামনের দিকে আঙুল দেখিয়ে বলে, এই তো আইসা পড়েছি, দেখতেছেন ওই ওই যে আলো জ্বলতেছে, ওইটা আমাগো ঘর, চলেন চলেন। লোকটা ঘরের সামনে গিয়ে বলল, ও হো, আমি তো আমার নামটাই এখনো বলি নাই, আমার নাম রঘু। আচ্ছা আইসেন, আমার ঘরে আইসেন, আর যে কোনো দরকারে এই রঘুকে ডাক দিবেন, চলে আসবো, কেমন? ঘরের ভিতর ঢুকতেই চমকে উঠল তিনজনে, দেখল একজন মেয়ে উনুনে রান্না করছে, তবে তার মুখটা আঁচল দিয়ে ঢাকা। অশেষ জিজ্ঞেস করবে তার আগেই রঘু বলল, ওটা আমার মেয়ে আছে, রাতে রান্না করতেছে, এই আপনারা খাইবেন তো? না না, আমাদের খাবার সাথেই আছে, তবে অনেক ধন্যবাদ আপনাকে, আর আপনি যে আমাদের থাকতে দিয়েছেন এতেই আমরা কৃতজ্ঞ। তোমাদের তো থাকতে দিবই গো, তোমরা যে আমার খুব কাছের। কথাটা শুনে তিনজনই আশ্চর্য হল, তবে গুরুত্ব না দিয়েই ধীমান বলল, আচ্ছা আমরা কি এখানেই থাকবো? না মানে এই ঘরে তো উনি আছেন, আপনিও থাকবেন নিশ্চয়ই, এই একটাই কি ঘর? এইটা ঠিক কথাই কইছেন, আমরা বাপ মাইয়া তো এখানেই থাকি, তবে একটাই ঘর নয়, এ আপনারা ভিতরের ঘরে চলেন। মেয়েটা আবার বলে ওঠে, তা তোমরা যেখানেই যাও না কেন, আমি তোমাদের সাথেই আছি বাপুরা। এই বলে মেয়েটা কেমনভাবে যেন হেসে ওঠে, সেই হাসিটা যে স্বাভাবিক নয় সেটা অনুভব করে তিন বন্ধুই। ওরা ভিতরের ঘরে গিয়ে প্রথমেই বিছানায় শরীরটা এলিয়ে দেয়। অশেষ বলে, ও কি টায়ার্ড লাগছে, কতটা রাস্তা হেঁটে এলাম বলতো, তবে এখানে এরা থাকে কি করে? আশেপাশে তো কোনো বাড়িই দেখছি না, আর বাজার দোকানও সামনে আছে বলে মনে হয় না। তুই এখন এইসব ভাবছিস, আর আমি ভাবছি ওই মেয়েটার কথা, কেমন যেন অদ্ভুত না, কেমনভাবে যেন কথাগুলো বলছিল। হ্যাঁ রে, তোদের কি স্বাভাবিক লাগলো? একেবারেই না, তবে আমাদের এখন সবটা ইগনোর করেই থাকতে হবে রাহুল। দেখ এই যে এই ফাঁকা নিঝুম শুনশান জঙ্গলে তবু একটা মাথা গোঁজার ঠাঁই হয়েছে, এই কি কম! চল, নটা তো বেজেই গেছে, খেয়ে নি, তারপর শুয়ে পড়লেই তো সকাল, ব্যাস বাড়ি। দাঁড়া আমি একটু হাত পা মুখ ধুয়ে আসি। আরে আমিও যাব রাহুল, চল তিনজনেই যাই, তারপর একসাথে বসে খাবো। তিনজনেই পাশের ঘরে যেতেই মেয়েটা বলল, আরে বাবুরা তোমরা কোথায় চললে, এখানে একা একা বেরোবে না, এই এলাকা কিন্তু মোটেই ভালো নয়, আমার বাপ নিশ্চয়ই তোমাদের বলেছে সে কথা? হ্যাঁ বলেছে, আসলে আমরা হাত মুখটা একটু ধুতে যাচ্ছি, ডিনার করবো তো তাই, মানে রাতের খাবার খাবো তো তাই। আর ডিনার মানে যে রাতের খাবার তা আমি জানি বাবু, সিনেমায় তো বলতে শুনেছি, তা চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি, এসো এসো আমার সাথে। না না তোমাকে যেতে হবে না, তুমি বলে দাও আমরা আমরা চলে যাব। না না বাবু, আমি তোমাদের কিছুতেই একা ছাড়বো না, তোমরা আমাদের মেহমান আছো, তোমাদের খাতির করাই তো আমাদের কর্তব্য, আর সুরক্ষার ব্যাপারটাও তো রয়েছে, শেষে কোনো বিপদ হলে। কি আবার বিপদ হবে? হ্যাঁ এই তোমার কথাবার্তা একদমই ঠিক না। বেশ তাই না হয়, তবে আমি তোমাদের সাথেই যাব, চলো। না চাইতেও মেয়েটার সাথেই যেতে হলো তিনজনকে, তবে যেতে যেতে রাহুল হঠাৎই খেয়াল করল মেয়েটার পায়ের পাতা মাটিতে ফেলছে না, পাটা উঠিয়ে হাঁটছে, যেন শূন্যে ভাসছে তার দুটো পা। রাহুল বলে উঠল, এই এ কি পা, তুমি এইভাবে হাঁটছো কেন? মেয়েটা বিশ্রীভাবে হেসে উঠে বলল, আমি তো এইভাবেই হাঁটি বাবু, তা তোমাদের এতে কিসের অসুবিধা? না না কোনো অসুবিধা নেই, শোনো না কোথায় বাথরুমটা একটু বলে দাও না, খুব খিদে পেয়েছে আমাদের। মেয়েটা পাশে একটা ছোট ভাঙা টিনের দরজা দেখিয়ে সেদিকে ইশারা করল, তিনজনেই সেদিকে গিয়ে দরজাটা খুলে একে একে হাত মুখ ধুয়ে নিল। তারপরে রাহুল বলল,
ভাই তোর একটু দাঁড়া, আমি একটু খাওয়াতে হয়ে আসছি। অশেষ আর ধীমান দুজনেই দাঁড়াতে রাজি ছিল না। ধীমান বলল, আচ্ছা তুই আয়, আমরা বরং গিয়ে খাবারটা বেড়ে রাখি ততক্ষণ, তুই আসবি আর খাবো, ওকে? তোমার কোনো ভয় নেই বাবু, ওরা যাক না, আমি আছি তো। এই কথাটা শুনে যেন আরো ভয় পেল রাহুল, বলল, না না ঠিক আছে, আমার কাউকে লাগবে না, তুমিও যাও। কিছু হলে আমাকেই ডাকবে বাবু, ঠিক আছে, তুমি ডাকলেই আমি চলে আসব। রাহুল কথাটা শুনে আরো ভয় পেল, তবে বুঝতে দিল না। অশেষ আর ধীমান ভিতরে চলে গেলে রাহুল ভয় ভয়েই বাথরুমে ঢুকল, তবে দরজাটা বন্ধ করার সাহস তার হচ্ছিল না, কারণ কোনো আলো ছিল না বাথরুমে, দরজা বন্ধ করলেই ঘুটঘুটে অন্ধকার। তবে সামনে তাকাতেই যেই দেখল মেয়েটা দাঁড়িয়ে আছে, ভয়ে দরজাটা বন্ধ করে দিল সে। তারপর সেই ঘুটঘুটে অন্ধকারে তাড়াতাড়ি বাথরুম করেই বেরোতে যাবে, তাকে পেছন থেকে কেউ যেন জড়িয়ে ধরল, ওর গালে জিভ দিয়ে চাটতে লাগল। রাহুল চিৎকার করে উঠল, ততই যেন তাকে আষ্টে পৃষ্ঠে সে চেপে ধরেছে আর জিভ দিয়ে তার পিঠে কানে চেটে যাচ্ছে। রাহুল চিৎকার করে বলে উঠল, অশেষ বিমান কোথায় আছিস তোরা, বাঁচা বাঁচা ভাই, আমাকে বাঁচা প্লিজ, অশেষ বিমান তোরা কোথায়? তখন কেউ যেন দরজাটা খুলল, তাড়াতাড়ি রাহুল বেরোতে যাবে তার আগে একবার পেছনে ঘুরে দেখল, তবে কোথাও কেউ ছিল না। তারপর সামনে তাকিয়ে এসে দেখল সেই মেয়েটা দরজা ধরে দাঁড়িয়ে আছে, তবে তার মুখে আর আঁচল নেই। রাহুল মুখটা দেখার চেষ্টা করছিল, তবে অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। মেয়েটা রাহুলকে বলল, কি হয়েছে বাবু, এরকম চিৎকার করছো কেন, ভূতে ধরলো নাকি পেতনি? এখানে কি আছে বলতো, আর ভূতি যদি হয় সে আমাকে ধরবে কেন, আমি কি করেছি? কি করেছো জানো না, মনে পড়ে না সেই রাতের কথা? মুহূর্তে যেন মেয়েটার গলার স্বর বদলে গেল। রাহুল প্রচন্ড ভয় পেয়ে বলল, কে তুমি, আর তুমি কোন রাতের কথা বলছো, আমি আমি কি করেছি বলো আমাকে। মেয়েটা এবার আরও বিকটভাবে হাসতে লাগল, রাহুল মুখটা তখনও দেখার চেষ্টা করছিল। মেয়েটা নিজেই এবারে আলোর সামনে এসে বলল, আমাকে দেখার চেষ্টা করছো, এই যে এই যে আমি তোমার সামনে, এবার দেখো আর চিনো। মেয়েটাকে দেখে রাহুলের সারা গা হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল, তারপরে বলল, ছিলাম তুমি, তুমি তো আমার, তুমি তো আমার গাড়ির তলায় এসেছিলে তাই না? না না আমি এত ভুল হতে পারি না, তুমি তো আজ আজ সকালে, আজ আমি সকালে তোমার সাথে রাস্তায় কথা বলেছিলাম, তাতে তাতে এত ভয় পাওয়ার কি আছে? আরে আরে তুমি তো ভয় কাঁপছো দেখছি। ছিলাম যেন অট্ট হাসি হাসতে লাগলো, তারপরে বলল, আরে তোমার গাড়ির তলায় আমি কখন গেলাম, আর তাহলে কি তোমার কাছে এখন আমি আসতে পারতাম বলো? রাহুল আর কিছুই না বলে সেখান থেকে দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। ঘরে গিয়ে সে দেখল অশেষ আর ধীমান ডিনার করছে, অত্যন্ত হাঁপাচ্ছিল সে, তাই কিছু বলতেও পারছিল না। ধীমান ওকে দেখে বলল, সরি ভাই, বড্ড খিদে পেয়েছিল তাই আর ওয়েট করতে পারছিলাম না আমরা। আর তুই তো অনেক দেরি করে ফেললি, কি হলো, বড় বাথরুম গিয়েছিলি নাকি? কি রে এরকম হাঁপাচ্ছিস কেন, এই কি হয়েছে তোর, দাঁড়া দাঁড়া জল দিচ্ছি। ধীমান এবার যেন লক্ষ্য করলো রাহুল ঘেমে স্নান প্রায়, আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। ধীমান খাবারটা দেখে রাহুলকে গিয়ে ধরলো তাড়াতাড়ি, অশেষ জল নিয়ে এলো। রাহুল জলটা খেয়ে এবারে আস্তে আস্তে বলল,
দেখো এসেছি তোর দাঁড়িস, এটা কার বাড়ি তোরা জানিস? আমরা মরব, আমরা সবাই মরব, এদের পাল্লায় পড়েছি যখন আর বাঁচব না, দেখিস তোরা। কি বলছিস এইসব, কাদের পাল্লায় পড়েছি আমরা, কার বাড়ি এটা, আর মরবো মানেটা কি? এটা এটা আর কেউ না, সেই ঝিলামের বাড়ি। কে ঝিলাম? ও মানে সেই সকালের মেয়েটা, ওর বাড়ি এটা? এবার কি হবে বলতো, এবার কি হবে? আমরা সব পড়ে যাব, কিচ্ছু হবে না, কি আবার হবে? আরে ও আমার গাড়ির তলে এসেছিল, তার মানে ও তো না না এখানে থাকা যাবে না, তাছাড়া আমার সঙ্গে বাথরুমে যা যা হলো এবারে পেয়েছি, আমাকে কি বলছিস এইসব, বাথরুমে আবার তোর সাথে কি হলো? তোরা চলে গেলি, তারপরে আমি বাথরুমে ভয় ভয় দরজাটা বন্ধ করলাম, তোদের কত ডেকেছি কেউ শুনতে পেলি না আমার ডাক, তোরা কেউ শুনতে পেলি না আমার ডাক। সত্যি আমরা শুনতে পাইনি রে, তবে তুই বলছিস ওই ঝিলাম দরজাটা খুলতেই তোর পিছনে আর কেউ ছিল না, কি তাই তো? তারপরে আমি আমি যেই সামনে তাকিয়ে দেখি ঝিলামকে, ওর মুখে তখন আঁচল ছিল না, তাই তো দেখার চেষ্টা করি, আর তারপর ও নিজেই আমাকে মুখটা দেখায়, তারপর থেকে কথায় কথায় হাসতে থাকে, আমি বলছি শোন ও মানুষ নয়, ও এক অশরীরী, ও পেতনি। কিন্তু কিন্তু ও তো ওই রঘুর মেয়ে, তবে কি রঘু? দেখ ধীমান, আমার মনে হয় এসব ফালতু ভাবছি আমরা, না রাহুল যেটা বলছে সেটা হয়তো সত্যি, কারণ ওর সাথে ওটা হয়েছে, ও তো আর মিথ্যে বলছে না, আর এই জঙ্গলে এমন কিছু হওয়া অস্বাভাবিকও নয়, তবে ঝিলামের বিষয়টা হয়তো তেমন নাও হতে পারে যেটা তুই ভাবছিস রাহুল। দেখ কোনো রকম এই ঘরটায় রাতটা কাটিয়ে দে, ব্যাস এত ভাবিস না রে সব, চল খেয়ে নে, খিদেও তো পেয়েছে নিশ্চয়ই। কি বলছিস, কি অশেষ, এই সব দেখার পরেও এই ঘরে আমি থাকবো, এই ঘরে আমি থাকবো? না 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 না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, ও খুব ভয়ঙ্কর, ও খুব ডেঞ্জারাস, ওই মেয়েটা ও খুব ডেঞ্জারাস, আমি আমি না জানি কেন আমাকে এখানে ভয় দেখাচ্ছে, আমাকে টার্গেট করেছে, আমি পারবো না থাকতে এখানে, আমি এক্ষুনি বেরিয়ে যাবো, আমি 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 এক্ষুনি বেরিয়ে যাবো এখান থেকে। ভাই কি করছিস, আমরা আছি তো, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। তুই এখন কোথায় বা যাবি, এত রাতে জঙ্গলের রাস্তায় বেরোবি, পাগল হয়েছিস নাকি? কতটা রাস্তা হাঁটতে হবে জানিস তো, যতটা রাস্তায় এলাম ঠিক ততটা, আর তারপর মেন রোডে গিয়েও তো রাস্তা বন্ধ, কোথায় যাবি তাহলে বল? আমাকে ছাড়, দরকার হলে জঙ্গলের মাঝেই পড়ে থাকবো, সেটা হয়তো এই বাড়িতে থাকার চেয়ে অনেক সেফ। হ্যাঁ হ্যাঁ আমি তাই করবো, আমি তাই করবো, এখানে আমি আর একটা মুহূর্ত থাকবো না, না না কিছুতেই না, আমি এখানে একটা মুহূর্ত থাকবো না। রাহুল পাগলামি করিস না প্লিজ, ট্রাস্ট মি কিচ্ছু হবে না, আয় খাবারটা খেয়ে নে, আরে আয় না খেয়ে নে। এক প্রকার জোর করেই খাবারের প্যাকেটটা রাহুলের হাতে ধরিয়ে দিয়ে ওকে বসিয়ে দিল অশেষ। রাহুল কিছুক্ষণ বসে থেকে তারপর আস্তে আস্তে প্যাকেটটা খুলে ভেতর থেকে খাবারের বাক্সটা বের করল, বাক্সে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটা প্লাস্টিকের চামচ ছিল। রাহুলের আর খাবার ইচ্ছে না থাকলেও বন্ধুদের অনুরোধেই সে চামচ দিয়ে খাবারটা খেতে শুরু করল, তবে এক চামচ খাওয়ার পরেই যেন আর এক চামচ তুলতে যাবে চিৎকার করে চামচটা হাত থেকে ফেলে দিল রাহুল। ধীমান আর অশেষ আশ্চর্য হয়ে দেখছিল রাহুলকে, রাহুল বলল, রক্ত, খাবারে খাবারে রক্ত ছিল, রক্ত ছিল, আমি দেখলাম খাবারে রক্ত ছিল, ও ও মাই গড,
তোরা এই রক্ত মাখা খাওয়ার খেলি কি করে? রক্ত! অশেষ আর ধীমান একে অপরের দিকে চেয়ে দেখছিল। তারপরে অশেষ বলল, কি বলছিস তুই রাহুল? আমরা তো খেলাম, কই কিছুই তো দেখলাম না, কোথাও তো রক্ত ছিল না। আর তুই যেটা ফেলে দিলি কই, সেখানে তো রক্ত দেখতে পাচ্ছি না। আমি দেখেছি, আমি দেখেছি, আমাকে বিশ্বাস কর। হয়তো সত্যি তোরা দেখিসনি। তারপরে ওষুধটা আমাকেই টার্গেট করেছে। আমার আর কোনো সন্দেহ নেই যে ও শুধু আমাকেই ভয় দেখাচ্ছে, আমার উপর যত রাগ। কিন্তু কেন, কেন আমার উপর রাগ? অশেষের ধীমান ওকে শান্ত করার চেষ্টা করল, তবে কিছুতেই রাহুলকে আর শান্ত করা যাচ্ছিল না। ঠিক তখনই সেই মেয়েটা অর্থাৎ ঝিলাম ঘরে এসে বলল, কি হয়েছে বাবু, এত উত্তেজিত হয়ে কেন আছো? আর কি যেন বলছিলে, কে তোমায় ভয় দেখাচ্ছে গো, কে রেগে আছে তোমার উপরে? ঝিলামের আগমনে রাহুল যেন আরো ভয়ে চবুথবু হয়ে বসে পড়ল। তারপর থরথর করে কাঁপতে লাগলো সে। অশেষ আর ধীমান বেশ বুঝল রাহুল কতটা ভয় পেয়ে আছে। ধীমান ঝিলামকে বলল, দেখো মেয়ে, তুমি এখান থেকে যাও, তোমরা আমাদের থাকতে দিয়েছো খুব ভালো কথা, তবে তবে এই ঘরে আর আসবে না, প্লিজ প্লিজ, দয়া করে আর আসবে না, প্লিজ। তুমি এরকম কেন বলছো বাবু? আজ সকালে তো আমাকে দেখেছো তোমরা, তাই তো আমি আর অজানা নই, এত ভয় পাচ্ছি কেন তোমার বন্ধু? আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি। রাহুলকে অনেক কষ্টে স্বাভাবিক করলো অশেষ আর ধীমান। খাবারটা রাহুলের হাতে দিয়ে ধীমান বলল, ভাই এতে কিচ্ছু নেই, ট্রাস্ট মি, এটা খেয়ে নে, নয় খিদে পাবে কিন্তু, আর কিছুই তো নেই খাবার মতো। রাহুল খাবারের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, না আমি আর এটা খেতে পারবো না, তোদের খাবারটা খেয়ে শুয়ে পড়। আর আর আমার আমার খিদে পাচ্ছে না, আমার একদম খিদে পাচ্ছে না, আমি শুয়ে পড়ব। রাহুল নিচে রাখা একটা চাদর মাটিতে বিছিয়ে শুয়ে পড়ল। অশেষ আর ধীমানের আর কিছুই বলার ছিল, তবে তারাও আর তাদের বাকি খাবারটা খেতে পারল না। রাহুলের এমন আচরণে খুব স্বভাবতই তারাও ডিস্টার্ব হয়ে পড়েছিল। ওই ঘর থেকে বাইরে বেরিয়ে কিছুক্ষণ পায়চারি করছিল অশেষ আর ধীমান। ওদিকে রাহুল ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। অশেষ ধীমানকে বলল, কেসটা কি বলতো? রাহুল তো আর এমনি এমনি এসব বলছে না, নিশ্চয়ই ওর সাথে এসব হচ্ছে, তবে প্রশ্ন হচ্ছে কই, আমাদের সাথে তো এখনো পর্যন্ত তেমন কিছুই হলো না, আমরা তো বেশি আছি, তবে ওর সাথেই বা কেন? ধীমান কিছু বলতে যাবে তখনই একটা শব্দ পেয়ে অশেষকে ইশারায় মুখে আঙুল দেখিয়ে চুপ থাকতে বলল। তারপর ভালো করে শুনল কারো পায়ের শব্দ। জঙ্গলের দিক থেকে কেউ যেন সেই ঘরের কাছে আসছে। অশেষ পকেট থেকে তার ছুরিটা বের করতে যাবে এমন সময় দেখল তাদের সামনে এগিয়ে আসছে রঘু। সে ওদের দুজনকে দেখে বলল, আপনারাই বাইরে দাঁড়ায় আছেন যে বাবুরা, এখানে থাকবেন না, এখানে বিপদ প্রতিপদে। অন্য কোনো হিংস্র প্রাণী না থাকলেও বুনো হাতে কিন্তু চলে আসে মাঝে মাঝে, আর তাছাড়া তারা তো আসে। আপনি তো খালি ভয় দেখিয়ে চলেছেন বাপু, আশ্রয় দিয়ে অবশ্যই উপকার করেছেন, তাই বলে এই বারবার এসব কথা তুলে ভয় দেখানোর চেষ্টা করবেন না একদম। আমি কথাগুলো আপনাদের ভয় দেখানোর জন্য বলতেছি না, আপনাদের ভালোর জন্যই বলতেছি, তা আপনারা আজ রাতের মধ্যেই বুঝে যাবেন। এই বলে রঘু পাগলের মতো হাসতে লাগলো। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা চিৎকার শোনা গেল। রাহুলের গলা না, চল তাড়াতাড়ি চল। ঘরে ছুটে গিয়ে ওরা দেখল রাহুল উঠে বসে আছে, সারা শরীর ওর ঘামছে আর মুখে বলছে, একটু জল দে, জল দে ভাই, একটু জল। তাড়াতাড়ি ধীমান আর অশেষ ওর পাশে গিয়ে বসল, ওকে জল দিল।
ধীমান জিজ্ঞেস করল, কি হয়েছে রাহুল, স্বপ্ন দেখলি নাকি? রাহুল কিছু বলতে যাবে, সামনে তাকিয়ে দেখল রঘু দাঁড়িয়ে। ধীমান রঘুকে বলল, আপনি প্লিজ যান, আমরা আমাদের বন্ধুকে ঠিক সামলে নেব, আপনি যান। তা অবশ্যই সামলে নেবেন, তবে কোনো প্রয়োজন পড়লে আমাকে বা আমার মেয়ে জিলামকে অবশ্যই ডাইট দিবেন, আমরা আসি আজ রাতে আপনাদের সেবায়। তবে এখন চললাম। এই লোকটার কথা বলার ধরন ভীষণই অদ্ভুত, একদম ভালো লাগে না। দেখলি কীভাবে বলছে কথাগুলো? যাই হোক রাহুল, তুই বলতো এবার কি হয়েছে, চিৎকার করলি কেন? এসেছিল এসেছিল আমার কানে কাজে ফিস ফিস করে কি যেন বললো, তারপর আবার কানের দাঁত বসিয়ে দিল। আমি ঘর করি উঠে বসলাম। তোরা কি এখনো বিশ্বাস করবি না আমার কথা? তবে আমার কানটা দেখ, এই দেখ দেখ দেখ, নিশ্চয়ই কোনো দাগ থাকবে, দেখ না। অশেষ আর ধীমান রাহুলের কানটা দেখে চোখ বড় বড় করে উঠল, কারণ সেই কান থেকে রক্ত ঝরে পড়ছিল আর দাঁতের কামড়ের দাগ সেখানে স্পষ্ট। তবে রাহুলকে বলতে চাইছিল না, পাছে ও আরো ভয় পায়। রাহুল জিজ্ঞেস করল, কে রে, দেখ না কিছুকে দেখলি, দেখ নিশ্চয়ই দাগ তো আছে, একটু ভালো করে দেখ, দেখ না দেখ। তোর কানে যে দাঁত দিয়ে কামড়েছে সেই দাগটা কিন্তু স্পষ্ট রাহুল, তোর কান থেকে রক্ত পড়ছে। তুই ঠিকই বলেছিলি, এখানে বোধহয় আমাদের থাকা আর উচিত হবে না। কি ধীমান, তুই কি বলিস? ধীমান পকেট থেকে রুমাল বের করে রাহুলের কানে চেপে ধরে বলল, ঠিকই বলেছিস, এখানে গণ্ডগোল আছে, আর এই বাপ মেয়ে দুজনেই সাংঘাতিক, হয়তো আমাদের মেরেই ফেলবে, চল চল এখনই বেরিয়ে যাই। তিনজনেই পাশের ঘর ফাঁকা দেখেই বেরিয়ে যাচ্ছিল, তবে দরজায় ছিলাম এসে ওদের আটকাল। আজ তো তোমাদের এখান থেকে যাওয়া হবে না বাবু, আর তোমরা যাবেই বা কোথায়? বাইরে বেরোলে তোমাদের তারা ঘিরে ধরবে যে, কারা বুঝেছ তো? তার চেয়ে এখানেই ভালো থাকবে গো বাবু, সত্যি বলছি। যত আজগুবি কথা, সরে যাও সামনে থেকে, সরে যাও বলছি। রঘু দরজার বাইরেই দাঁড়িয়েছিল, সে বলল, বাবু আপনারা সত্যি এখান থেকে যাইতে পারবেন না, তাই বৃথা চেষ্টা করা বন্ধ করেন, তার সে এইখানেই থাকেন, শান্তিতে ঘুমান, আমরা তো আসি আপনাদের পাহারা দিব সারা রাত ধরে। যান যান ভেতরে যান, শুয়ে পড়েন, অনেক রাত হইতেছে, আমরাও যাই। ধীমান ইশারায় অশেষকে চুপ করতে বলল, আর তিনজনেই ভিতরের ঘরে চলে গেল। ভিতরের ঘরে গিয়ে অশেষ বলল, ভাই আমরা তো পুরো ফেঁসে গেছি, এখানে পালাবো কি করে? না জানি এদের কি প্ল্যান রয়েছে, কি করবে এরা আমাদের সাথে, কেই বা জানে। ভাই একটা কথা বলি, দেখ কোনো রকমে এই রাতটুকুই তো কাটাতে হবে, আর তো কয়েক ঘন্টা মাত্র, এত চিন্তা করিস না, কিচ্ছু হবে না, চল ঘুমিয়ে পড়ি, আর আর দরজাটা বন্ধ করে দি। অশেষ আর কিছুই বলল না, আর রাহুল এমনিতেই চুপ করে গিয়েছিল। তিনজনেই কিছুক্ষণ বসেছিল, হঠাৎই তাদের দরজায় কেউ কড়া নাড়ল, তিনজনেই মুখ চাওয়াচাই করতে লাগলো, তারপর আবার জোরে ঠক ঠক করতে লাগলো কেউ। ধীমান উঠে দরজাটার সামনে গিয়ে বলল, কে, এত রাতে কি দরকার? কোনো উত্তর নেই। ধীমান আবার এসে বসল। অশেষ বলল, আমার মনে হয় এরা ইচ্ছা করেই আমাদের ভয় পাওয়াচ্ছে, এইভাবে রাতটা কাটাবো কি করে বল দেখিনি ধীমান। রাহুল ওদের কথা যেন শুনেও শুনল না, সে শুয়ে পড়ল। ধীমান বলল, চল আমরাও শুয়ে পড়ি, রাতটা কেটে যাবে। রাত প্রায় তিনটে, রাহুলের গায়ের ওপর এক প্রেতরূপী নারী শুয়ে পড়ল, তারপর ওকে জাঁপটে ধরে নখ দিয়ে ওর সারা গায়ে আঁচড়াতে লাগলো। রাহুল তখনও গভীর ঘুমে, তারপর সেই নারী রাহুলের বুকে পিঠে খামচে আঁচড়ে ওর প্রায় মাংস তুলে দিতে লাগলো।
তখনও যেন রাহুলের হুঁশ নেই। তারপর রাহুলের গালে কামড় বসাতেই সে ধরফরিয়ে উঠে বসে চারিদিকে দেখতে লাগল। তবে কোথাও কেউ ছিল না। হাতের দিকে তাকিয়ে দেখল নখের আঁচড়ের দাগ, এমনকি শরীরের যেখানেই চোখ পড়ছে সেখানেই বিষাক্ত নখের আঁচড় বসা। সারা গায়ে ভীষণ জ্বালা অনুভব করতে লাগলো সে। গালে হাত দিয়ে বুঝল টকটকে লাল রক্ত বেরোচ্ছে সেখান থেকে। ভীষণ ব্যথায় চিৎকার করে উঠল রাহুল, তবে কেউ যেন শূন্য না ওর চিৎকার। তারপর পেছন থেকে তাকে চেপে ধরল কেউ। রাহুল চিৎকার করে বলে উঠল, অশেষ আর ধীমানের কানে তখনও যেন কোনো কথাই পৌঁছচ্ছিল। পেছন থেকে যেন একটা চেনা হাসি শুনল, তারপর একটা চেনা না। আমি ছিলাম গো বাবু, তোমার ছিলাম। রাহুলকে তখনও পেছন থেকে হাত দিয়ে জাপটে ধরে রেখেছিল ছিলাম। রাহুল চাইলেও সেই হাত দুটো ছাড়াতে পারছিল, তবে চেষ্টা করেই যাচ্ছিল। ঝিলাম আবার বলল, এই নামটা এত সহজে ভুলে গেলে বাবু? এমনকি এই হাতের স্পর্শ কি মনে পড়ে না? আর সেই রাত কিছুই মনে পড়ে না তোমার বাবু? অবশ্য তুমি হয়তো আজও জানো না সেদিন মদের নেশায় আমার সাথে তুমি কী করেছিলে। কী করেছিলাম আমি ছিল, এসব তুমি কী বলছো? আমার সত্যি কিছু মনে পড়ছে না, বিশ্বাস করেছিলাম, আমার সত্যি কিছু মনে পড়ছে না। ঝিলাম রাহুলকে এতক্ষণে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়াল। এক ভয়ঙ্কর রূপ তখন তার, চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে, হাত পায়ের নখ প্রায় কোদালের মতো দেখাচ্ছে, দাঁতগুলো যেন এক্ষুনি বেরিয়ে এসে রাহুলকে আক্রমণ করবে মনে হচ্ছে। তারপর রাহুলের কপালে আঙুল দিয়ে জোরে চাপ দিল ঝিলাম। রাহুল একবার ব্যথায় চিৎকার করে উঠল, তারপর যেন আস্তে আস্তে তার সব কথা মনে পড়তে লাগলো। সেই ভয়ঙ্কর রাতের কথা, যখন রাহুল একা বেলপাহাড়ির এই জঙ্গলে এসেছিল। হাঁপাতে লাগলো সে, তারপরে বলল, ঝিলাম ঝিলাম তুমি তো জানো ওই রাত্রে আমি যা করেছি মদ খেয়ে। তোমাকে আমার ভালো লেগেছিল ঠিকই, তবে তোমার সর্বনাশ করতে আমি চাইনি। মদের নেশায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আর সবে ভালোবাসায় যন্ত্রণা পেয়েছিলাম, তাই সেটা মেটাতে আর নিজেকে আটকে রাখতে পারিনি। তাই বলে তুই আমার শরীরটাকে ছিঁড়ে খাবি? আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে চুইয়ে আমার শরীরটাকে নিজের সম্পত্তি ভেবেছিলি তুই। অনেক আগে তোকে আমি মারতে পারতাম, তবে অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। জানতাম তুই একদিন এখানে আসবি, আর তখন সব হিসেব হবে। আমার প্রতিশোধের খিদেই তোকে এখানে টেনে এনেছে বাবু, তাই তুই অন্য কোথাও না গিয়ে এই জঙ্গলে ঘুরতে এলি বন্ধুদের নিয়ে। ঝিলাম হাসতে লাগল। তারপর রাহুল কিছু বলতে যাবে, পাশে তাকিয়ে দেখল অশেষ আর ধীমান আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তার দিকে। ঝিলাম বলে উঠল, তোর বন্ধুরাও আজ তোর আসল চেহারাটা দেখে নিন বাবু। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি জেনে বুঝে কিছু করিনি। শ্রেয়ার সাথে ব্রেকআপের পর আমি খুব ভেঙে পড়েছিলাম, তাই একদিন লং ড্রাইভ করে এই জঙ্গলে এসেছিলাম একটু রিফ্রেশ হতে। ফেরার সময় আমার গাড়িটা খারাপ হয়ে যায়, তারপরেই ছিলামরা আমাকে আশ্রয় দেয়। খুব ঠান্ডা ছিল, তাই আমার কাছে যে উইস্কির বোতলটা ছিল ওটা তুলে নিয়ে ওটা খেয়ে নি। মদের নেশায় আমি যেন ছিলামের প্রেমে পড়ে যাই। বাড়িতে তখন ওর বাবা ছিল না। আস্তে আস্তে মদের নেশা এতটাই চড়ে যায় আমার, আমি ছিলামের প্রেমে যেন হারিয়ে যাই।
আসলে আসলে যে আমি ওর মধ্যে একে খুঁজে পেয়েছিলাম, তাই তো ওর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে ওকে আমি আগ্রহ করতে থাকি। ও হয়তো ওকে আটকানোর চেষ্টা করে, তবে আমি যেন ওকে আরো আরো আঁকড়ে ধরি। তারপর আমি বলছি বাবু, তোর বন্ধুরা তোর নিঃশংস রূপটা এবার জান বাবুরা। তারপর তোমাদের বন্ধু আমার উপর হিমস্র পশুর মতো আচরণ করে, আমাকে আঁচড়ে কামড়ে আহত করে দেয়, যাকে বলে বাসবিক অত্যাচার। আমি আর সহ্য করতে পারছিলাম না, আমার কোনো কষ্ট চিৎকারই যেন ওর কানে যায় না, আমাকে নগ্ন করে নিজের শেষ চাহিদাটাও পূরণ করে নেয়। তারপর জ্ঞান হারিয়ে ফেলে। আমার বাপটা এসে ওই অবস্থায় আমায় দেখে নেয়, লজ্জায় ঘেন্নায় আমার বাপটা গলায় দড়ি দিয়ে তখনই আত্মহত্যা করে। আমি যন্ত্রণায় ছটফট করছিলাম তখন, অনেক কষ্টে উঠে জামাটা পরে পাশের ঘরে গিয়ে দেখি বাপটা। তারপর আর বেঁচে থাকার কোনো কারণ ছিল না আমার, তাই সামনের নদীটায় গিয়ে ঝাঁপ দিই। এতক্ষণ অশেষ আর ধীমান চুপ করে সবকিছু শুনছিল। এবারে রাহুলকে ধীমান বলল, ছি রাহুল, তুই এইরকম কাজ করেছিস ভেবেই আমার ঘৃণা হচ্ছে তোর ওপর। শুধু ঘৃণা নয়, ধিক্কার জানি তোর মতন মানুষকে। ছি 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 ছি, না না, তোরা এরকম বলিস না প্লিজ। আসলে ওকে শ্রেয়া ভাবতে ভাবতে রাগে পাগল হয়ে যাই আমি। শ্রেয়ার উপর যে ক্ষোভ জমেছিল সেটা মেটাতেই মাথা খারাপ হয়ে গেছিল আমার। এতটাই নেশায় ছিলাম যে একবারের জন্য মনে হয়নি কার সাথে আমি কি করছি। তাই হয়তো জানি, আমি জানি এগুলো কোনো যুক্তি নয়, তবে এটা সত্যি বিশ্বাস কর। তারপর যখন মদের নেশা কাটে তখন সেই ঘরে কেউ ছিল না। আমার আবছা আবছা রাতের কথা মনে পড়ে, তবে সবটা মনে পড়ে না। তারপর আবার গাড়ি করে কলকাতায় ফিরে যাই। এর মধ্যে যে অত কিছু হয়ে যায় তার কিছুই তো আমি কোনোদিন টের পাইনি। আমি মানছি আমি অপরাধী, আমি পাপি, তবে তোরাই বল আমার কি শাস্তি হওয়া উচিত, তোরা বল। জিলাম হাসতে লাগলো, তারপরে বলল, তোর শাস্তি তো আমি দেব শয়তান। ঠিক যেমন অত্যাচার তুই আমার উপর করেছিলি, তার একশো ভাগ তোকে আজ ফিরিয়ে দেব। আর তার সাক্ষী থাকবে তোর এই দুইজন প্রাণীর বন্ধু। এই বলে রাহুলকে একবার শূন্যে তুলে নিচে ফেলে দিল ছিলাম, তারপর আবার ওকে উঠিয়ে আছাড় মারে। তারপর আবার রাহুলের বুকে বসে পিঠে নখ দিয়ে আছড়ে ওর মাংস তুলে নেয়। এরপর রাহুলের দুই গালে কামড় বসাতেই মাংস বেরিয়ে এসে গালের হাড় দেখা যায় প্রায়। যন্ত্রণায় চিৎকার করতেই থাকে রাহুল। অশেষ আর ধীমান কি করবে কিছুই বুঝতে পারে না, তারা ছোটবেলার বন্ধু, তাই যতই রাহুল অপরাধী হোক তাকে এইভাবে শাস্তি পেতে দেখা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না, তাই তারা হয়তো তাদের বন্ধুকে বাঁচাতে সামনে এগোচ্ছিল। এমন সময় তাদের দুজনকেই কে যেন এক ধাক্কায় ফেলে দিল। ছিটকে পড়ে গিয়ে তারা দেখল সামনে ঝিলামের বাবা রঘু দাঁড়িয়ে। রঘু তাদের কাঁদতে কাঁদতে বলল, আজ আগে কেউ বাঁচাতে পারবে না, তোরাও না, তোদের বন্ধুর এটাই শেষ পরিণতি। তোরা শুধু সব দিয়ে তাকিয়ে দেখবি। এই বলে আবার হাসতে লাগলো রঘু। অশেষ আর ধীমান চাইলেও আর উঠতে পারছিল না, এক অদৃশ্য শক্তি ওদের যেন বেঁধে দিয়েছিল। রাহুলকে একইভাবে আছড়ে আর কামড়ে ক্ষত করে চলেছিল ঝিলামের প্রেতাত্মা, আর বারে বারে মাটিতে আছাড় মেরে ফেলছিল। রাহুল প্রায় আধমরা হয়ে গিয়েছিল। হাত জোর করে সে বলল, আমাকে মেরে ফেল প্লিজ, তবে
আমি আর রক্ত করতে পারছি না, আমিও কি সেদিন সহ্য করতে পেরেছিলাম বাবু, হাত জোর করে আমি তো বলেছিলাম আমাকে ছেড়ে দিতে, তবে তুই আমার কোনো কথাই শুনিস নি, তাই এই মৃত্যুই তোর প্রাপ্য। এই বলে রাহুলকে শেষে ঘাড় মোটকে মেরে ফেলল ছিল। ওর প্রতিশোধের আগুন এবারে নিভল, তারপর আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল সে। এবারে হয়তো সে মুক্তি পাবে। ওদিকে রঘু অদৃশ্য হয়ে গেল। ধীমান আর অশেষ এতক্ষণে উঠে দাঁড়াতে পারল। একবার রাহুলের কাছে গিয়ে ওরা ভালো করে দেখল ওর নিঃশ্বাস চলছে কিনা। তবে ঝিলাম যে মুহূর্তেই ওর ঘাড় মোটকে ছিল তখনই বোধ হয় দম বেরিয়ে গিয়েছিল রাহুল। ঘুরতে এসে যে এমন ঘটনা ঘটবে তা হয়তো অশেষ, ধীমান বা রাহুল কেউই কল্পনা করতে পারেনি। তবে কর্মফল বোধ হয় একেই বলে। রাহুলের সব নিয়েই কলকাতা ফিরে যেতে হলো অশেষ আর ধীমানকে। আর সবাই জানল দুর্ঘটনায় মারা গেছে রাহুল। এতক্ষণ শুনছিলেন লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প বেল পাহাড়ি কুঠিরে এক রাত। আজকের গল্প পাঠে ছিল শুভধর। অন্যান্য চরিত্রে মৌমিতা, বাল্মীকি, সৌরভ, রৌনক এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই। আজকে শব্দগ্রহণ ও আবহে মিহাস প্রোডাকশন হাউস থেকে মৌমিতা সাহা, প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু মণ্ডল, সমগ্র পর্ব পরিচালনায় মৌমিতা ও বুবাই। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদেরকেও শেয়ার করে দেবেন এবং এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে গিয়ে হাজির হয়ে যাবে। আজকের মতন এটুকুই, দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন।